নমস্কার, আমি সোমরূপ আর আপনাদের আবারও জিওগ্রাফি হাউস মাস্টারে স্বাগত। আমি আজকে আবারও একটি ভূগোলের অঙ্ক নিয়ে হাজির হয়েছি। অঙ্কটি আমারই বোর্ডে লেখা আছে। তো অঙ্কটি হচ্ছে, বাঁকুড়া থেকে পশ্চিমে অবস্থিত কোনো স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য 80°। বাঁকুড়ার স্থানীয় সময় সকাল 9টা হলে ওই স্থানের স্থানীয় সময় কত? তো এই অঙ্কটি করার জন্যে আমাদেরকে কিন্তু কয়েকটা সূত্র প্রয়োজন। সূত্রগুলি আমি একটু এখানে লিখে নিচ্ছি, তাহলে একটু বোঝার সুবিধার্থে আমাদেরকে সূত্রগুলি প্রয়োগ করতে হবে। 1°, দুটো দ্রাঘিমার মধ্যে যদি পার্থক্য 1° হয়, তখন তার মধ্যে সময়ের পার্থক্য হবে 4 মিনিট। ওকে, এটা হচ্ছে প্রথম সূত্র অঙ্কের জন্য। দ্বিতীয় সূত্র হচ্ছে, দুটো দ্রাঘিমার মধ্যে দ্রাঘিমা পার্থক্য 1 মিনিট হলে সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড। এইটা হচ্ছে সেকেন্ড ফর্মুলা। আবার তৃতীয় ফর্মুলাটি হচ্ছে, একটি জ্ঞাত স্থান দেওয়া থাকবে, সেই জ্ঞাত স্থানের সাপেক্ষে ওই স্থানটি যদি পূর্বে অবস্থিত হয়, তাহলে কিন্তু সময়ের পার্থক্যের মধ্যে স্থানীয় সময়ের সঙ্গে প্লাস করতে হয়। আবার যদি পশ্চিমে থাকে, তাহলে কিন্তু মাইনাস করতে হয়। আমাদেরকে এই 4টি সূত্র কিন্তু অঙ্কের জন্য কাজে লাগাতে হবে। তো এক্ষেত্রে অঙ্কটি আমি আবারও পড়ি। বাঁকুড়া থেকে পশ্চিমে অবস্থিত কোনো স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য 80°। বাঁকুড়ার স্থানীয় সময় সকাল 9টা হলে ওই স্থানের স্থানীয় সময় কত? তো আমাদের জ্ঞাত স্থান হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়ার আর ওই স্থানের মধ্যে স্থানীয় দ্রাঘিমা পার্থক্য হচ্ছে 80°। তো আমাকে 80° একটা কত মিনিট বা কত ঘন্টার মধ্যে পার্থক্য, সেটা কিন্তু আমাদেরকে প্রথম সূত্রটি কাজে লাগিয়ে প্রমাণ করতে হবে। যাই হোক, আমি বার করছি, তাহলে আমাদেরকে কী লিখতে হবে না, 1°র দ্রাঘিমা পার্থক্যে সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট। তাহলে 80°তে সময়ের পার্থক্য হয় 80 × 4 মিনিট। হ্যাঁ, 320 মিনিট। ওকে, তো 320 মিনিটটাকে আমাদেরকে ঘন্টা মিনিটে প্রকাশ করতে হবে। তো 320 মিনিটটাকে আমি তোমাদেরকে ঘন্টা মিনিটে প্রকাশ করে দেখাচ্ছি। ক্ষেত্রে কিন্তু 60 দিয়ে ভাগ করতে হয়, কারণ আমরা জানি 1 ঘন্টা = 60 মিনিট। তো 60 দিয়ে ভাগ করলে হচ্ছে 60 × 5 = 300। তাহলে 5 ঘন্টা 20 মিনিট। তাহলে আমাদের এখানে কিন্তু ঘন্টা মিনিটে প্রকাশ করলে হচ্ছে 5 ঘন্টা 20 মিনিট। তো আমাদের বেরিয়ে গেল যে বাঁকুড়ার সঙ্গে ওই স্থানের সময়ের পার্থক্য হচ্ছে 5 ঘন্টা 20 মিনিট। এইবারে আমাদেরকে চলে আসতে হবে ফোর্থ সূত্রে। আমরা বলেছি জ্ঞাত স্থান আর অজ্ঞাত স্থানের মধ্যে, জ্ঞাত স্থানের সাপেক্ষে যদি অজ্ঞাত স্থানটি পশ্চিমে অবস্থিত হয়, তাহলে কিন্তু মাইনাস করতে হয়। তাহলে বাঁকুড়ার স্থানীয় সময় কিন্তু আমার দেওয়া আছে সকাল 9টা। তাহলে আমাদেরকে উত্তর বের করতে হবে যে ওই স্থানের স্থানীয় সময় কত। অর্থাৎ বাঁকুড়ার সময় যদি একই সময়ে সকাল 9টা হয়, তাহলে একই সময়ে ওই স্থানের স্থানীয় সময় কত? তো এক্ষেত্রে এবার আমরা বার করছি, তাহলে দুটো স্থানের মধ্যে সময়ের পার্থক্য 5 ঘন্টা 20 মিনিট। উপরোক্ত নিয়মে বার করতে হয়। আশা করি
এই স্টেজটি কতটা বুঝতে পারা গেছে। এইবারে আমি বার করব যে ওই স্থানে স্থানীয় সময় কত, অর্থাৎ আসল অঙ্কের উত্তরটি। তো আমাদের সময় কত দেওয়া আছে, সকাল 9টা। তো সকাল 9টার সঙ্গে 9 - 5 ঘন্টা 20 মিনিট, এক্ষেত্রে পশ্চিম অবস্থিত, তাই আমাকে মাইনাস করতে হয়। এক্ষেত্রে বিয়োগ করলে আমাদের উত্তর দাঁড়াচ্ছে 9টা আর 5 ঘন্টা 20 মানে 5টা 20, এক্ষেত্রে 60, এক্ষেত্রে হয়ে গেল 8 40, আর তাহলে দেখো আমাদের কিন্তু স্থানীয় সময় 12 হয়ে গেছে, তাহলে 3 ঘন্টা 40 মিনিট। তো সকাল 9টা বলেছে, ওই স্থানটি পশ্চিমে অবস্থিত, তাই বাঁকুড়ার কাছে, বাঁকুড়ার সাপেক্ষে ওই স্থানটির সময় কিন্তু পিছিয়ে আছে, এর ফলে আমাদের 3 ঘন্টা 40 মিনিটের উত্তর হবে। তাহলে অতএব ওই স্থানের স্থানীয় সময় ভোর 3টা 40 মিনিট, এইটি হচ্ছে আমাদের আসল উত্তর। আমি লিখে দিচ্ছি এখানে অ্যান্সার। সমগ্র অঙ্কটি আমার শেষ হলো, আশা করে এই গোটা অঙ্কটি বোঝা গেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ধন্যবাদ।